নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি হোমমেড ক্ষীর। তো আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাড়িতে কিভাবে আমরা ক্ষীর বানাবো সেটা দেখাবো, তো চলো দেখে নাও প্রথম থেকে শেষ অবধি। তো ফার্স্টে আমি এখানে 3 লিটার দুধ নিয়েছি, এটা বাইরে থেকে প্যাকেটে কেনা দুধ। তো যদি তোমাদের কাছে খাঁটি গরুর দুধ থাকে তো সেটা দিয়ে বানালে আরও খুব ভালো হবে। তো এটা আমি প্যাকেটের দুধ ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ সমান নেই, এটা নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। তো আমরা কড়াইতে করছি, তোমাদের যদি মনে হয় তোমরা হাঁড়ির মধ্যে করতে পারো। তো দেখতে পাচ্ছ যে কী সুন্দর সর পড়েছে আর কতটা দুধ টেনে এসছে, এটা পুরো কড়াই ভরা দুধটা ছিল। তো ভালো করে নাড়াতে চাড়াতে অনেকটা দুধ কমে এসছে। তো তোমরাও যখন এটা করবে তো সমানে এটা নাড়িয়ে চাড়িয়ে যাবে, দেখতে পারবে আস্তে আস্তে দুধটা কমে আসছে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে তার বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা টেনে এসছে। এখানে আমি 3 লিটার দুধ ইউজ করেছি, এই জন্য আমি এখানে 300 গ্রাম চিনি দিলাম। তোমরা যদি মনে করো অল্প একটু একটু হালকা মিষ্টি খাবে, তাহলে সেই পরিমাণ মতো তোমরা মিষ্টিটা দিও। তো মিষ্টিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ দুধটা একদম ঘন হয়ে এসেছে। পিঠে পুলি খাওয়ার সময় শুরু হয়ে গেছে, তো বাড়িতে বাড়িতে সবার পিঠে বানানো হচ্ছে। তো এবার যদি আমরা বাড়িতে ক্ষীর বানিয়ে নিই তো খুবই সেটা ভালো হবে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে নিও। তো ক্ষীরটা আমাদের প্রায় রেডি, দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর পুরো কড়াই ভরা দুধটা আস্তে আস্তে টেনে কি সুন্দর ঘন একটা ক্ষীরে পরিণত হয়েছে। এটা তোমরা যে কোনো পিঠের জন্য ইউজ করতে পারবে। তো ক্ষীরটা একদম রেডি, এবার প্লেটে তুলে নিলাম। তোমরা চাইলে এটা এমনিও খেতে পারো, আর যে কোনো পিঠাতেও এটা দিয়ে খেতে পারো। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।